আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমাদের অনেক পেশেন্ট আছেন যাদের বয়স 60 এর কাছাকাছি বা 60 এর ঊর্ধ্বে। তাদের প্রায় ক্ষেত্রে দেখা যায় যে তাদের ঘাড়টা অত্যন্ত শক্ত হয়ে থাকে। তারা যদি কিছু করতে যান তাহলে এরকম করে করেন, এরকম করলে এরকম ঘোরেন, এরকম করলে এরকম ঘোরেন, পিছু করলে এরকম ঘোরে, এরকম অনেক পেশেন্টে থাকে। হ্যাঁ, এই পেশেন্টগুলোর এই যে তাদের এই ঘরে ঘাড়ের এই যে স্টিফনেস, এটাকে বলা হয় ডিফিউজ ইডিওপ্যাথিক স্কেলেটাল অস্টিওআর্থ্রোসিস। এটার কারণ আমরা মেডিকেল সায়েন্স এখনও সুনির্দিষ্টভাবে আবিষ্কার করতে পারে নাই। তা আমরা আমাদের আজকের আলোচনায় আমরা দেখাবো যে এই কন্ডিশনে যদি কেউ খুব স্কিললি এবং খুব ধৈর্য সহকারে যদি এই টেকনিকটা, মলিগানের এই টেকনিকটা যদি কেউ অ্যাপ্রোচ করে থাকে বা অ্যাপ্লাই করে থাকে, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমরা সেই টেকনিকটা আজকে আমরা দেখাবো। তো এই টেকনিকের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের এই জয়েন্টগুলো তো খুব ফিউজড হয়ে থাকে, তাহলে আমরা যেটা করব যে আমরা এখান থেকে ধরে, এখান থেকে ধরে দেখা গেলো যদি আমরা এখান থেকে যদি আমরা ধরি, প্রথম যেটা বাঁধবে সেটা হচ্ছে C2, এরপর একটু গ্যাপ, আবার C3, আবার একটু গ্যাপ C4, আবার একটু গ্যাপ C5, আবার একটু গ্যাপ তারপর C6, তারপর গ্যাপ C7। এখন দেখা গেলো আমি 2 3 4 5 6, আমি 5 আর 6 মধ্যে আমি কী করছি, মুভমেন্ট আমি করতে চাচ্ছি বা এই রেঞ্জ অফ মোশন বাড়াতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আমার এখান থেকে গুণে গুণে আমাদের এখানে এটা আইডেন্টিফাই করতে হবে। এরপরে কী করতে হবে, ঠিক এই অংশে আমাদের এই থামের এই ভিতরে এই মিডিয়াল এই অংশটা আমরা কী করতে হবে, এখানে এই জায়গাটা আমাদের ফিক্সড করতে হবে। এরপরে আমাদের যেটা করতে হবে, আরেক হাত দিয়ে আমাদের এটা কী করতে হবে, এখানে ধরে হ্যাঁ একটা প্রেশার দিতে হবে। কোন কোন ডিরেকশনে? আইবলের দিকে, আইবলের দিকে আমাদের কী করতে হবে, ডিরেকশন দিতে হবে। তাহলে কী হবে, এবং উনি যখন পেশেন্ট যখন সামনের দিকে যখন ফ্লেকশন করবে, ফ্লেকশন রেঞ্জ অফ দেওয়ার পরে, এরপরে আমরা কী করব, পেশেন্টকে বলবো যে আমাদের হাত দিয়ে নিচের দিকে চাপ দিতে বলবো, প্যাসিভলি সে ফ্লেকশন করবে। আর আমরা সাস্টেন, আমরা কী করব, সাস্টেন আমরা এই প্রেশারটা কী করব, আমরা সাস্টেনলি আমরা প্রেশারটা দিতে থাকবো, যার ফলে হবে কি এই এই জয়েন্টে রেঞ্জের এই মুভমেন্টটা হবে এবং পেশেন্টটা অনেকটা রেঞ্জ অফ মোশন বাড়বে। তা আমরা এটাই আমরা এখন করবো, প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবো আমরা। এখন যদি এটা ধরি তাহলে আমরা এই প্রথম পেলাম আমরা C2, আচ্ছা যে গর্তটা থাকে গর্তের পরে যে আঙুলটা যেখানে আটকাবে সেটা C2, এরপর C3, C4, C5, C6, A5, A4, আমরা এই ফোরটাকে আমরা কী করলাম, ফিক্সড করলাম, করে এটাকে আমরা কী করলাম, সাস্টেন লেভেলে আমরা নক করলাম এবং এই হাত দিয়ে আমরা এখানে ধরলাম, ধরে আমরা কী করলাম, আমরা একটা সাস্টেন একটা প্রেশার আমরা রাখলাম। তাহলে পেশেন্ট সাবজেক্ট কী করতেছে, আমি নিচের দিকে নামাচ্ছে, ফ্লেকশন করতেছে, আর ওই ওই অবস্থায় আমি কী করলাম, সাস্টেন লেভেলে আমি কী করলাম, আমি প্রেশার দিয়ে রাখলাম কোন 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 ডিরেকশনে, আইবল ডিরেকশনে। তাহলে আমরা কী করব, আমরা আরেকবার একটু রিভিউ করছি যে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোন লেভেলে আমরা চাচ্ছি, আমরা স্পাইনের কোন লেভেলে আমরা এই স্ন্যাক দিতে চাচ্ছি, এই টেকনিকটাকে বলে স্ন্যাক বলা হয়। তো এই কোন লেভেলে দিতে চাচ্ছি সেটাকে আমরা আইডেন্টিফাই করবো, তারপর আমাদের এরপরে আমাদের আরেক থাম দিয়ে আমরা কী করব, আমরা একটা সাস্টেন লেভেলে প্রেশার দেবো কোন বরাবর, পেশেন্টের আই বরাবর। তাহলে আমরা আমরা এই C2 পেলাম, তারপরে C3, তারপর গ্যাপ, তারপর C4, তারপর গ্যাপ, তারপর C5। এখন আমরা কী করলাম, আমরা এটা তাকে আমরা ধরলাম। হ্যাঁ, কাবার কাবার আমার মাথা নিচে করো, করো নিচে, হ্যাঁ ফ্লেকশন করো, হ্যাঁ এবার দুই হাতে টানো, এভাবে করতে হবে। এখানে আমাদের শর্ত হলো যে পেন ফ্রি হইতে, মানে পেশেন্ট খুব বেশি পেন অবস্থা থাকবে এরকমটি না, একটা লেভেলে একটা সাস্টেন লেভেলে এই প্রেশারটা দিলে আস্তে ডে বাই ডে ইম্প্রুভ হবে। আজকে পর্যন্ত সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।